গত 30 মে সংঘটিত হওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরলেন কালীনগর জিপির শ্রীনগরের বাসিন্দারা। সাংবাদিক সম্মেলনে 8 নম্বর ওয়ার্ডের গ্রামবাসী তরফে মানিক লাল দেব, নরেশ শুক্লবৈদ্য, মদন মোহন দেব, নীরেশ শুক্লবৈদ্য, সীতু মালাকার, অমূল্য দাস, প্রণয় শুক্লবৈদ্য, আশুতোষ শুক্লবৈদ্য, উমেশ শুক্লবৈদ্য তারা জানিয়েছেন যে গত 30 মে 8 নম্বর ওয়ার্ডের বাপ্পা দেব, 7 নম্বর ওয়ার্ডের কারণ শুক্লবৈদ্যের ছেলে রাজেশ শুক্লবৈদ্যের নিকট তার সুপারি বাগানে পাওনা টাকা খুঁজতে গিয়ে বিবাদের সৃষ্টি হয়। সেই বিবাদের কারণে কারণ্য শুক্লবৈদ্য ও লাবণ্য শুক্লবৈদ্যের পরিবারের সদস্যরা দলবদ্ধভাবে আক্রমণ চালায় বাপ্পা দেবের ওপর। বাপ্পা দেবের প্রাণ সংশয় দেখে তাকে বাঁচানোর উদ্দেশ্যে মিটন দাস, গন্তু দেব, মান্টি দেব, মান্টি দাস, বিভাস চক্রবর্তী সহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। সেই সময় ঘটনা সামাল দিতে না পারায় 8 নম্বর ওয়ার্ডের সদস্য লিটন দাসকে ফোন করে অবগত করানো হয়। খবর পাওয়া মাত্র লিটন দাস সেই জায়গায় পৌঁছে মারামারি থামাতে সক্ষম হন, কিন্তু পরে জানতে পারেন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের হয়েছে রামকৃষ্ণনগর থানায়। তবে গ্রামবাসীরা 8 নম্বর ওয়ার্ডে 5 যুবকের বিরুদ্ধে অভিযোগকে সম্পূর্ণরূপে মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। নমস্কার, আমি গৌরব দেব, কালীনগর জিপির 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত 30 মে 2024 অনুমানিক বিকাল 3:30-4টার সময় একটা শ্রীনগর গ্রামে একটা মারামারির ঘটনা করছিলাম আমরা লোকে। এই ঘটনার সত্যতা প্রকাশ করার লাগে আজকে আমরা গ্রামবাসী সব মিলিয়া একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করছি আমরা। তো এই সাংবাদিক ভাই বন্ধুদের সাহায্যে আমরা আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম এই জিনিস। এই ঘটনাটা একদিন হয়েছিল, আমি রামকৃষ্ণগর থাকি আওয়ার পথে, আমি আমার ভাই আরও 2-3 জন আছিলাম আমরা লোকে, আমরা টোটাল 5 জন রামকৃষ্ণগর থেকে আওয়ার পথে খারণ্য শুক্লবৈদ্যর বাড়ি নিচে আইছি। আই আমি 2 বছর আগের তার কাছে 10,000 টাকা সুপারির পাইতাম, তা আমি তাহলে কুজাগুজি করি টাকাটা, তাই আমার টাকাটা দিতে অস্বীকার করুন না, খালি তারিখ করুন যে দিমু দিমু কইন। সেইদিন 30 তারিখ বিকাল 3:30-4টার সময় আমি আইছি তার বাড়ি নিছে, আইয়া তার ছেলেরা বাইছে নিছে, তখন জিগাইছি যেন তোর বাবা হই একটু ডাক দে নিছে, তখন জিগাইছে কিটার লাগে ডাকতাম, আমি কইছি যেন ছেলের নাম রাজেশ শুক্লবৈদ্য, আমরা বাবু হই আসিনি, তারে তারে কইছি যেন তোর বাবার ডাক দে, খে জিগাইছে কিটার লাগে, আমি কইছি টাকা পাইতাম সুপারির যেন তো আজকে দেওয়ার কথা ডাক দে, হে কইছে না বাবার ডাকতাম না, বাবার ডাকলে কেন অসুবিধা হইব, আমি অসুবিধা কী দিতে আমার পাওনি টাকা তো দিতা আজকে তারিখও, তো হওয়ার পরে হে অস্বীকার করে জানে টাকা দিত নাই, তখন আমি চললো মাত নাই তোর বাবারে ডাক দিতে লাগবো, খুঁয়া আমি ডাকছি তান তার বাবারে খারই খাকু খুঁয়া খুঁয়া, তো উপরে থেকে তার বাবা খারণ্য শুক্লবৈদ্য খুঁড়া রাজীব তার 2 নম্বর ছেলে খুঁড়া রাজীব নিচে দেখছেন কি গুণ চিল্লাচিলি করুন ওগুন দেখ গিয়া, তো হয়তো তার ছেলে 2 নম্বর ছেলে রাজীব শুক্লবৈদ্য হে হাতো অতটুকু লম্বা একটা লাঠি লইয়া নিচে নামছে ইয়া, তো এর পিছনে দেখলাম যে খারণ্য শুক্লবৈদ্য তাই না তার হাতো দালইয়া নিচে নামছ নিয়া, নামার পরে তাই না আমার চিল্লাচিলি করো রাজেন টাকা দিতাম না, তুই আমার বাড়ি নিচে টাকা খুঁজিরে ওটা করে টাকা দিতাম না আমি ওরকম হইয়া, তখন আমরা মিনাল দেব ওখানে গাড়ি ধর সামনে গাড়ি ধোয়াত আছে, হ্যাঁ চিল্লাচিলি শুনিয়া মনে হয় হ্যাঁ ওখানে আই গেছে, আইয়া লাবণ্য শুক্লবৈদ্য পিছন থেকে আমি তো দেখছি না কোন সময় আইসুন পিছন থেকে ওটা করে আইসুন, আইও ধরেছিল আমার গোলাপ ধরিয়া কইছেন যে টাকা খুঁজার জায়গা বাড়ি নিছে নি, বাড়ি নিচে টাকা খুঁজার জায়গা নি, কেন চিল্লাচিলি এখানে করে খুঁজে ধরেছেন গোলাপ, তখন দেখিয়া আমরা মিটন দাস হে তার গাড়িও আমরা আইছি, হ্যাঁ দেখছে দেখিয়া হ্যাঁ গইছে আই এমনি মাইর লাগিয়ে গেছে হইয়া লাগ গইছে, তখন তারে ধরেছে খারণ্য শুক্লবৈদ্যর ছেলে বাবু মানে রাজেশ শুক্লবৈদ্য তার গোলাপ ধরে লিছে, তখন টিফামারি ধরতো আমরা মিনাল দেব, মিলন দেব, বিভাস চক্রবর্তী তারা 3 জন তো আইছে, আই একটা একটি আমার বাড়ি অফিসন থেকে আইছে, তখন মান্টি আইছে তারা আইছে আইয়া একটা একটি শুরু হয়েছে, এরপর তারা লাঠি দাঁড়াতো লইয়া আমরা লোক পুরা তারা মারছে, আমারও মারছে আমার বাইরেও মারছে, এত মানে প্রচুর শুট হয়ে গেছে তারা তো মারামারি করছে। নমস্কার, আমি মিনাল দেব, সেদিনকে আমি এখানে গাড়ি দেওয়াতে আসলাম 30 তারিখ, তো এখানে দেখছি মানে একটা গাড়ি আইছে, গাড়ির মধ্যে তারা সব এখানে আসলাম, মিটন দেব পাপা নামছে ফয়লা, আমার পরে তোমার কারণ্য শুক্লবৈদ্যর ছেলে মানে তারা টেকালে দেখি মাত কথা হয়েছে আমি সঠিক শুনছি না, আমি একটু দূরে আসলাম, তারপরে দেখছি মানে তারা তার ঝগড়া লাগিয়েছে, তারপরে আমি আগুয়েছি এখানে মানে কিতা হয়েছে জানা লাগিয়া, তো তারা মানে কারণ শুক্লবৈদ্যের কারণ শুক্লবৈদ্যের মানে তারা ডাকছে টাকা দেওয়ার লাগিয়া অত শুনছি আমি, তো কারণ শুক্লবৈদ্য তার ছোটো ছেলে পাঠাইছে যে লাঠি একটা আতো দিয়া দেখছেন কেন, তারপরে কারণ শুক্লবৈদ্য হয়েছে একটা দাঁড়াটা লইয়া নিচে নামছে আইয়া, ঠিক আছে তারপরে দেখছি কেন মায়ের মানে খারে লাভে শুক্লবৈদ্য আইছে মানে পিছন তনে আওয়ার পরে দেখছি তারা আগে পাপার গোলাপ ধরেছে এখানে সিলেবেল সিলেবেল কেনে করে খুঁয়া, তারপরে তোমার খাবার দেখছি তোমার ইয়ে আইছে খারণে শুক্লবৈদ্য আছে তার বড় ছেলে হয়েছে আগে ধরেছে মিটন কাছে গোলাপ ধরেছে করার পরে তোমার তারা হাইট দিয়ে চুরি করে আমি কি আট হাত কি করছি আমার ফেলে থেকে সরাই দিন তারা সরাই ফেলে চুল উঠে গা, তারপরে আমি সামনে না মারিয়ে আমি আমরা 8 নম্বর ওয়ার্ডের মেম্বার ডে আমি ডাইরেক্ট ফোন করছি যে মেম্বার এদিকে আসো তাড়াতাড়ি, কারণ এখানে মাইট দিয়ে চলে আমি আটকাইতে পারতাম না, তারপরে তোমার খারে শুক্লবৈদ্য পরিবার তাড়াতাড়ি সব আমি এই যে দা লাঠি সব কিছু লইয়া আত লইয়া এরকম সিচুয়েশন আউট অফ কন্ট্রোল দেখি আমি লগে লগে মেম্বারটে ফোন করি, মেম্বার আইসে আবার পরে সবরে আটকাইছে। নমস্কার, আমি বিভাস চক্রবর্তী, কালীনগর জিপির 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত 30 মে 2024 ইংরাজি যে ঘটনা হয়েছিল,
আমরা পাঁচজন আইয়ার নগর থাকি, আমি প্যাসেঞ্জার হিসাবে আইয়ার তারা রটয়। আমরা পাঁচজন আসলাম, শ্রী গৌরবদেব, আমি বিভাস চক্রবর্তী এবং গন্ধর্বদেব, মিটন দাস এবং মান্টি দাস। আমরা রামকৃষ্ণগর থেকে বাড়ির আইতে আসলাম, আবার পরে খারণ্য শুক্লবৈদ্যর বাড়ির নিচে। প্রথমে আমার দাদা গৌরবদেব গাড়িতেই নামছে, লামিয়া খারণ্য শুক্লবৈদ্যর বড় ছেলে শ্রী রাজেশ শুক্লবৈদ্যরে জিগাইছে যে টাকা ওরম টাকা পয়সা লিয়া টাকায় পাইতো, টাকাটা জিগাইছে যে আজকে তো তারিখ আছিল, আজকে টাকাটা দিবে নি। এক হয়েছে ওরম কথা ঘাটাঘাটি হয়েছে, তারপরে এক হয়েছে তোর মাতিয়া লাভ হইতো নাই, তোর বাবারে ডাকি গার্জিয়ান হিসাবে, তোর বাবারে ডাকি, তোর বাবার লোকজন কথা তোর বাবায় ডাকি। তখন তার বাবায় ডাকতে সম্পূর্ণ নিষেধ করছে, কারণ শুক্লবৈদ্যর বড় ছেলে রাজেশ শুক্লবৈদ্যয়। তারপরে ডাকছে, ডাকার পরে ওইখান থেকে আইসে তার ছোটো ছেলে লাঠি উঠে লিয়া, ও এরপরে তো কথা ঘাটাঘাটি জগড়া ডাকাডাকি হয়েছে, তারা মারছে শ্রী গৌরবদেব এবং মিটন দাসের মারা হয়েছে। এরপরে আমি আই গেছি এখান থেকে, এরপরে এখানে বহুত বড় জগড়া লাগছে আমি যতটুকু শুনছি। তারপরে গত 3 জুন একটা সংবাদ যেটা প্রচার হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। নমস্কার, আমি শ্রী মানিকদেব, কালীনগর জিপির 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত 30 মে শ্রীনগর গ্রামে একটি ঘটনা হয়েছিল, ওই ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনা নিয়ে 3 জুন তারিখে সংবাদ মাধ্যমে একটি সংবাদ দেখলাম। ওই সংবাদটা আমাদের গ্রামের 4-5 জন ভালো নিরীহ ছেলের উপরে আসামি দিয়ে তানা একটা এফআইআর করা হয়েছে, কিন্তু ওই এফআইআর এবং ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে বিবেচনা করিতেছি। এবং আমাদের গ্রামের লোক সবারই জানা আছে ওই ছেলেগুলো এই ধরনের নিরীহ প্রকৃতির লোক এবং ভালো লোক, ওদের ফাঁসানোর জন্য এবং সাজানোর জন্য শ্রীনগর গ্রামের কয়েকজন লোক মিলিত হইয়া ওদের বিরুদ্ধে থানায় এফআইআর দিয়েছেন এবং সংবাদ মাধ্যমে ওদের বদনাম করার লাগে এবং অপমানিত করার লাগে প্রচার করিয়াছেন। আমার নাম রিটন দাস, আমি খালিনগর জিপির ভাইস প্রেসিডেন্ট তথা 8 নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য। গত 30 মে বৃহস্পতিবার 2024 ইংরাজি বিকাল অনুমানে 3:45 শ্রীনগর গ্রামে একটি ঘটনা ঘটে। সেই গাড়িতে আমার ভাই ছিল, আমার গাড়ি নিয়ে তারা যুবমোর্চার প্রোগ্রামে গিয়েছিল। এদিন মিনিস্টার প্রোগ্রাম ছিল আমাদের রামকৃষ্ণনগর সমষ্টিতে, ফ্লাড এফেক্টেড এরিয়াগুলো আমাদের আসামের মাননীয় জলসম্পদ মন্ত্রী উনি পরিদর্শন করতে এসেছিলেন। তো মিনিস্টার প্রোগ্রাম প্রথমে 1টার সময় ছিল, তো আমরা যুবমোর্চার ছেলেদেরকে সবারকে বলা হয়েছে যে 1টার সময় যাওয়ার জন্য, কিন্তু মিনিস্টার প্রোগ্রাম লেট হওয়ার কারণে আমার যুবমোর্চার ভাইয়েরা, আমার ভাই গাড়ি নিয়ে আসছিল সঙ্গে, মিটন দাস আমার বড় ভাই এবং গৌরবদেব বাপ্পা, গন্ধুদেব বিভাস চক্রবর্তী, ননীভূষণ দাস, মান্টি, ওরা নগর থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরার পথে খারণ্য শুক্লবিদ্যর ছেলে রাজেশ শুক্লবিদ্য ওকে তার বাড়ির নিচে দেখে বাপ্পাদেব ওর সুপারি বাগানের পাওনা টাকা খুঁজতে গিয়েছিল, খুঁজছে। তখন বাবু শুক্লবিদ্য কী বলেছে সেটা তো আমি শুনে নাই, কিন্তু তার মধ্যে কথা ঘাটাঘাটি হয়, এর মধ্যে কিতা নিয়ে ঝগড়াটা শুরু হয় পরে আমি শুনতে পাই। তারপরে আমি তো মিনিস্টার প্রোগ্রামে এখানে যাওয়ার পথে, দুলপুর যাওয়ার পথে আমি আমার মন্ডল প্রেসিডেন্ট, বোডেনগর মন্ডল সভাপতি কাবু ইরেশ বিশ্বাসের সঙ্গে ছিলাম। তখন আনুমানিক সময় 3:45 আমাকে ফোন যুগে মৃণালদেব মান্তু আমাকে ফোন করে বলে যে শ্রীনগর গ্রামে লাবণ্য শুক্লবৈদ্য, কারণ্য শুক্লবৈদ্য, রাজেশ, রাজীব শুক্লবৈদ্য এবং তার সম্পূর্ণ ফ্যামিলিরা এসে তোমার ভাই এবং বাপ্পাদেব ওদেরকে মারপিট করছে। তখন আমি সঙ্গে সঙ্গে বলি তুই যা ওদেরকে আটটা, এক আমি একলা পরিস্থিতি সামাল দিতে পারছি না। তাই সঙ্গে সঙ্গে আমি কী করি, আমি আমার মন্ডল প্রেসিডেন্টকে বলি যে ঠিক আছে আমার এখানে একটা ঝামেলা শুরু হয়েছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার একটু যেতে লাগবে। তখন কী হয় আমি একটি গাড়ি নিয়ে, আমি একটু অটো ভাড়া করে নিয়ে, বৃষ্টি পড়ছে, রামকৃষ্ণনগর থেকে আসতে এখানে তো আধা ঘন্টা সময় লাগে, 15-20 মিনিট সময় লাগে। আমি আমার সঙ্গে ছিল বিপ্লবদেব, আমার দাদা বিপ্লবদেবকে নিয়ে আসি, আমি ঘটনাটি এখানে পরিস্থিতিটি সামাল দিয়ে, মানে আমি আমার বাইরে যারা আমি এখানে আসে উত্তপ্ত, মানে পরিস্থিতি খুব ভয়ানক দেখতে পাই। কারণ এরা খারণ্য শুক্লবৈদ্য, রাজীব শুক্লবৈদ্য, লাবণ্য শুক্লবৈদ্য এবং রাজেশ শুক্লবৈদ্য তারা সম্পূর্ণ পরিবার এসে হাতে ডাল আটি নিয়ে এসেছে, এসে সম্পূর্ণ পরিবার নিয়ে আক্রমণ করেছে ওদের উপর। আমি এনে এসে এসে বলি যে ঠিক আছে আমার বা আমার বড় ভাই বা বাপাদের ওদের যদি কোনো ভুল হয়ে থাকে ঠিক আছে, এটা আমি বসে আমি এটা সমাধান করে দেবো, বা যে এটা বলবো যে আমি এটা বসে সমাধান হবে, এটা বলে আমি সেটা বলে আমি কী করি, আমি আমার ওদেরকে আমার ভাই বা বাপা গৌরদের গানের যারা আসিল আমার ভাইয়ের গাড়িতে বেশি ছিল আমি ওদেরকে নিয়ে আসি। কিন্তু রাত্রে শুনতে পাই যে ওরা রামকৃষ্ণনগর থানায় একটা এফআইআর করেছে, যে এফআইআর করেছে। তারপরে 3 জুন সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রচার হয়েছিল যা অভিযোগগুলো উঠেছিল, তাই সম্পূর্ণ আমি এই যে ওয়ার্ড মেম্বার হিসাবে আমি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে মনে করি। কারণ একজনের সুপারির টেকা বাপ্পাদেব গোপাল ডিলারের ছেলে, সুপারি বাগানের পাওনা টেকা খুঁজতে গিয়ে যদি আজ এত বড় ঘটনা ষড়যন্ত্র, আমি আমার ইস্যু তোলা হয়েছে, আমি এখানে এসে আপনারা হয়তো নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখেছেন, ভিডিও ফুটেজে যে আমি এখানে এসে আক্রান্ত করেছি। কিন্তু সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।